সুনামগঞ্জের শাল্লায় একটি বাঁধে ফাটল দেখা দিয়েছে। সেটি মেরামতের কাজ করছেন শত শত মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার একেবারে দারাইন নদীর পাড়ে যেই ফসল রক্ষা বাঁধ রয়েছে সায়ার হাওরে, সেই ফসল রক্ষা বাঁধের ত্রুটির কাছে। এবং এই শহর এই বাঁধে ত্রুটি দেখা দিয়েছে এবং বলা যায় ভাঙ্গন দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাম সহ আশেপাশে এলাকার শত শত নারী পুরুষ শিশুরা মিলে এই বাঁধটি রক্ষার জন্য তারা একসাথে কাজ করছে। আমরা এখানে এসে দেখেছি এই গ্রাম বা এই ইউনিয়নের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করছে এবং এই বাঁধটি বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধে মাটি ভর্তি বস্তা দেওয়া হচ্ছে এবং বস্তা উপচে পানি ভিতরে ঢুকছে এবং কোনোভাবেই বাঁধটি রক্ষা করা যাচ্ছে না। একটি পিআইসি অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে প্রকল্প বাস্তবায়ন কমিটির যে বাঁধ, সেই বাঁধের একটি বাঁধ এবং এই বাঁধটি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। যেই জায়গাটিতে ভাঙ্গন দেখা দিয়েছে সেই জায়গাটি রক্ষা করার জন্য সবাই মিলে চেষ্টা করা হচ্ছে এবং যেই 138টি পিআইসির বাঁধ নির্মাণ করা হয়েছে তার মধ্যে এই একটি সবচেয়ে দীর্ঘতম এই বাঁধটি এবং এর পার্শ্ববর্তী হচ্ছে নেত্রকোনা কিশোরগঞ্জ জেলা এবং 24 কোটি টাকা ব্যয় এই এলাকার বাঁধ নির্মাণ করা হয়েছে পাঁচটি হাওর রক্ষাতে। আমরা দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখা এখানে নারী পুরুষ শিশুরা মিলে এখানে কাজ করছে সবাই মিলে এই বাঁধটি রক্ষার জন্য এবং শিক্ষার্থীরা এসে যোগ দিয়েছেন এই বাঁধটি রক্ষার জন্য। এই পুরো গ্রামের মানুষ একাকার হয়ে গিয়েছে এই বাঁধের বাঁধ রক্ষার জন্য সবাই মিলে। একটু দেখাতে চাচ্ছি সবাই মিলে কাজ করছে এবং এখানে আপনারা দেখছেন যে গ্রামের মানুষ শিশুরা নারীরা সবাই মিলে এই বাঁধটি রক্ষা করা যাচ্ছে। এর কারণ হচ্ছে সায়ার যে হাওরটি আছে এই হাওরে শত শত হেক্টর জমির ধান তাদের রক্ষা করার জন্য তার সায়ার হাউজের শত শত হেক্টর জমির ধান রক্ষা করাই তাদের এখন একমাত্র কাজ। এই কারণ হচ্ছে গিয়ে এই এলাকার একটিমাত্র ফসল এই বোরো ধান এবং বোরো ধান যে অবস্থায় আছে সেই অবস্থায় আর 10-15 দিন গেলেই এই ধানগুলো ঘরে তোলার অবস্থা সৃষ্টি হবে। সেই তার আগেই এই ধরনের বিভিন্ন বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে শাল্লায় আরও 2টি বাঁধ দিয়ে পানি ঢুকে সমস্ত প্রায় 200 হেক্টর জমির ধান তলিয়ে গিয়েছিল, এখন আবার নতুন একটি বিপজ্জনক অবস্থার মধ্যে আছে এই বাঁধটি। আমরা যে বাঁধে দাঁড়িয়ে আছি সেই বাঁধটি একেবারে বিপজ্জনক অবস্থায় আছে। বাঁধটি রক্ষার জন্য এই গ্রামের নারী পুরুষ শিক্ষার্থী সবাই মিলে এক হয়ে গিয়েছে। বাসাত বাড়িতে কোনো মানুষজন নাই, সব ইউনিয়নে কোনো মানুষজন নাই, সব ইউনিয়নবাসী মিলে গ্রামবাসী মিলে এই বাঁধটি রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে। শেষ পর্যন্ত দেখা যাক এই বাঁধটি রক্ষায় তাদের সেই প্রচেষ্টা কতটুকু সফল হয়। মোটামুটি এই ছিল যে শাল্লার যে বাঁধটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে তার সর্বশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সুনামগঞ্জের শাল্লা উপজেলায়।